সারা বিশ্বের মুসলমানের কাজকলা দেখিয়ে গাজায় ইসরায়েলের সেনার বুলেটে হুইল চেয়ারে বসা সেই প্রতিবাদীর ইব্রাহিম আবু থোয়ারে বয়স উনত্রিশ বছর দু সালে ইসরাইলের সঙ্গে গাজা যুদ্ধে দুপা হারিয়েছিলেন এই ফিলিস্তিনি যুবক তবে সেই প্রতিবন্ধকতাও দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে অন্যান্য ফিলিস্তিনির সঙ্গে তিনিও আন্দোলনে সরব হয়েছিলেন ফেসবুকে ফিলিস্তিনি পতাকা হাতে তার ছবি ভাইরাল হয় শুক্রবার বিক্ষোভেও অংশ নেন তিনি তবে এদিন সেই হুইলচেয়ারটা ফিরলেও প্রাণে ফেরা হয়নি ইব্রাহিমের ইসরায়েলি সেনার গুলিতে এবার তার প্রাণটাও গেছে তার সঙ্গে প্রাণ গেছে আরও চার ফিলিস্তিনির এছাড়া ট্রাম্পের ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় একশো পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে শুক্রবার বিক্ষোভ চলাকালে প্রথম গুলিটা লাগে ইব্রাহিমের মাথায় এরপর দেখতে দেখতে ইসরায়েলি সেনাদের গুলিতে ঝাজরা হয়ে যায় গোটা শরীর শনিবার গাজায় তার জানা যায় এই বিক্ষোভকারীদের স্লোগান হয়ে উঠল ইসরায়েল আর আমেরিকাকে নিশানায় রেখেছে জেরুজালেম আমাদের ইসরায়েলকে তা কোনোভাবে ছাড়ব না ঘোষণা ফিরিয়ে নিতে হবে আমেরিকাকেও বলল জনতা মৃত্যুর ঠিক দুদিন আগে যা বলে গিয়েছিলেন ইব্রাহিম আবু থোয়ারে